নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বাইকোট থানার উদ্যোগে পাচার হওয়ার আগেই অবৈধ মদ উদ্ধার। মল্লারপুর থানার ব্যবস্থাপনায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। ড্রোনের মাধ্যমে কৃষিকাজ করার লক্ষ্যে আলোচনা সভা মল্লারপুরে। মূল্যবোধ ও ব্যক্তিত্বের বিকাশ নিয়ে আলোচনা দুবরাজপুরে। বদলি হলেন বিএল এন্ড এলআরও রাজনগরে। লটারি টিকিট কেটে কোটিপতি হলেন দুবরাজপুরের ফল ব্যবসায়ী। পালিত হচ্ছে শতাব্দী প্রাচীন আলমবাবার উরস মোবারক দুবরাজপুরে। বীরভূম জেলার মুরারোই 2 নম্বর ব্লকের ভাদিশ্বর গ্রাম পঞ্চায়েতের ভাদিশ্বর এসবি একাডেমির কাছে একটি টোটোকে আটক করে পাচার হওয়ার আগেই 90 লিটার অবৈধ মদ উদ্ধার করল পাইকোর থানার পুলিশ আজ শুক্রবার 12 জুলাই 7 সকালে। পাইকোর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে টোটো চালককে আটক করে ভাদিশ্বর এসবি একাডেমির কাছে এবং তার টোটোর সিটের তলা অনুসন্ধান করে 90 লিটার অবৈধ মদ উদ্ধার করে। অবৈধ মদগুলি ক্যারি প্যাকেটে ভর্তি করার পর বস্তার মধ্যে বাঁধা ছিল। সাথে সাথেই পাইকোট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং অবৈধ মদগুলি উদ্ধার করে। পাইকোট থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে আজই রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। জানা যায় টোটো চালকের নাম সাত মোহাম্মদ মণ্ডল, বয়স 25 বছর, বাড়ি স্থানীয় থানার অন্তর্গত হিয়াতনগর মালপাড়ায়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাইকোট। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা পুলিশের নির্দেশে মল্লারপুর থানার ব্যবস্থাপনায় আজ শুক্রবার 12 জুলাই বেলা 12টা নাগাদ বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুর বাজারে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন করা হয়। মূলত আজ শুক্রবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করার আরম্ভেই মল্লারপুর রাস্তা হয়ে যে সমস্ত বাইক আরোহীরা বিনা হেলমেটে যাচ্ছিল তাদেরকে মল্লারপুর থানার পক্ষ থেকে হেলমেট দেওয়া হয়। এছাড়াও যারা দ্রুতগতিতে বাইক চালাচ্ছেন বা বাইকে করে 2-এর অধিক আরোহী নিয়ে যাচ্ছেন তাদেরকেও বিশেষ সতর্কবার্তা দেওয়া হয় আজকের এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি থেকে। মল্লারপুর বাহিনা মোড় থেকে মল্লারপুর শহর পরিক্রমা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মল্লারপুর থানার ওসি সহ ওই থানার একাধিক কর্মরত পুলিশ আধিকারিকরা ও সিভিক ভলেন্টিয়াররা। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মল্লারপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসিএস নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন বিএসএনএল, রেলটেল, সিটি এলায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন, টেলিফোনের কানেকশন। কানেকশন নিতে যোগাযোগ করুন দুবরাজপুর 03462296277, 7449000072, 9732202011, 8207037404, সিউড়ি 03462299995, 9647669675, 7063544520,
ফিরে এলাম বিরতির পর। আধুনিক পদ্ধতিতে অর্থাৎ ড্রোনের মাধ্যমে কৃষিকাজ করার লক্ষ্যে আজ শুক্রবার 12 জুলাই বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত একটি বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয় মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুর নৈশভা অফিসে। মূলত এদিন বীরভূম জেলার একাধিক কৃষক ও কীটনাশকের রিটেলারদের নিয়ে মল্লারপুর নৈশভা অফিসে ড্রোন প্রযুক্তির মাধ্যমে আধুনিক পদ্ধতিতে চাষের জন্য বিশেষ আলোচনা করা হয় আজকের এই আলোচনা চক্রে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও রাজ্য লেভেলের কৃষি আধিকারিকরা সহ মল্লারপুর নৈশভার কর্ণধার সাধন সিংহ। এদিন কৃষি আধিকারিকরা তাদের বক্তব্যে জানান, এটা দেখে আরো বেশি আগ্রহ পাবে এবং মানে আপনাদেরও চাষ মানে যারা চাষ করছে তাদেরও একটা মানে লেবার কস্ট কম কিছুটা লাগছে বা তারাও একটা নতুন টেকনোলজি তাদের চাষে ইমপ্লিমেন্ট করতে পারছে। তো এটাকে ব্যবহার যতটা করতে পারবো আমরা আমাদেরও ভালো এবং চাষের ক্ষেত্রেও ভালো। সুকান্ত রায়, রিপোর্ট, বীরভূম RCTV, মল্লারপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2,651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 12 জুলাই দুবরাজপুর শ্রী সারদা বিদ্যাপীঠে ছাত্রজীবনে মূল্যবোধের গুরুত্ব, ব্যক্তিত্বের বিকাশ প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হলো বিদ্যাপীঠের ব্রহ্মচারী নিত্য চৈতন্য হলে। এই আলোচনায় মূল বক্তা ছিলেন বেলুর শ্রী রামকৃষ্ণ মিশন ও মঠের অছি পরিষদের সদস্য তথা স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সেক্রেটারি স্বামী জ্ঞান লোকানন্দ মহারাজ। বিদ্যাপীঠে 9, 10, 11 ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের সঙ্গে মূল্যবোধ ও ব্যক্তিত্ব বিকাশের গুরুত্বপূর্ণ দীর্ঘ আলোচনা করেন তিনি। আলোচনার পাশাপাশি কবিতা আবৃত্তি করে শোনান। এই আলোচনা সভায় বিদ্যাপীঠের সকল শিক্ষক, শিক্ষিকা এবং পরিচালন সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে স্বামী জ্ঞান লোকানন্দ মহারাজ ছাত্রদের উপহারস্বরূপ মূল্যবোধের পুস্তক তুলে দেন। ছাত্ররা নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে মূল্যবোধের পাঠ গ্রহণ করেছে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন অকালীপুর আশ্রমের স্বামী বাগীশানন্দ পুরী মহারাজ, বিদ্যাপীঠের সম্পাদক তথা দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিশু সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন এ বিষয়ে স্বামী বাগীশানন্দ পুরী মহারাজ জানান, আমরা সেই কথাটাকে মান্যতা দিই, মান্যতা তো আমাদেরকে দিতেই হবে। এই যে কথাগুলো আমরা শুনলাম, এই কথাগুলো শুধু শুনতে ভালো লাগলো, বাড়িতে গিয়ে আমরা বলবো, বন্ধুদের বলবো, খুব ভালো ভালো কিছু কথা শুনে এলাম মহারাজের কাছে আজকে আমরা এই বিষয়ে। কিন্তু এসবের এতে কি হবে? আমাদের এতে কিছুই হবে না। আমরা যা শুনলাম, প্রথম কথা যার কাছ থেকে শুনলাম তার প্রতি আমাদের যদি শ্রদ্ধা থাকে, তাকে যদি মনে করি সে জানি অধিকারী পুরুষ, তাহলে এই কথাগুলোকে আমরা মান্যতা দেবো, শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবো। ব্যুরো রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। নবান্নের তরফে রাজ্যের বিভিন্ন ব্লকের ভূমি দপ্তরের আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনগরের BL&LRO বিদ্যুৎ কুমার নন্দীকেও বদলির নির্দেশ দেওয়া হয়। তিনি বদলি হয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকে। এটি একটি নিয়মমাফিক বদলি বলে জানা গিয়েছে। অপরদিকে ভগবানগোলা 2 নম্বর ব্লকের ভূমি দপ্তরের নবীন সিংহ রাজনগরের BL&LRO হিসেবে যোগ দেবেন। আজ শুক্রবার 12 জুলাই রাজনগরের BL&LRO অফিসে বিদ্যুৎ কুমার নন্দী আরও সারেন মান্ডিকে আপাতত দপ্তরের কাজের দায়িত্বভার তুলে দিলেন। 2-1 দিনের মধ্যে নতুন BL&LRO রাজনগরে যোগ দেবেন। এদিন বিদ্যুৎ কুমার নন্দী জানান, BL&LRO হিসাবে 2019 সালের জুন মাসে কাজে যোগ দেন। রাজনগরের সাধারণ মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ, তারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আরও জানান, আমি 2019 সালের জুন মাসে এখানে আমি যোগদান করি, আর আজকে আমি এখান থেকে যাচ্ছি 2024-এর জুলাই মাসে। আমি এখান থেকে মুর্শিদাবাদের ভগবানগোলা 2-তে যাচ্ছি।
আজকে আপনি এখানে কাজ করলেন, আপনার এখানে যারা সহকর্মী এবং যাদেরকে আপনি পরিষেবা দিয়েছেন তাদের বিষয়ে কিছু বলুন, কেমন কাটলো আপনাদের কাছে? আমাদের যে সহকর্মীরা ছিল তারা কিন্তু সৈন্যরা যেমন মাতৃভূমি রক্ষার জন্য যুদ্ধ করে, আমার সহকর্মীরাও সেরকম অফিসটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্যে যথাসাধ্য চেষ্টা করেছে। তাদের কাছে আমি তথা আমার পরিবার চিরকৃতজ্ঞ থাকবে। সর্বোপরি জানাই রাজনগরের প্রতিটি জনগণের কাছে আমি কিন্তু চিরকৃতজ্ঞ থাকব। তাদের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পেয়েছি তা কিন্তু অচিন্তনীয়, চিরদিন মনের মনিকোঠায় এটা থাকবে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। দুবরাজপুর শহরের 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উজ্জ্বল চক্রবর্তী দুবরাজপুর বাজারে ফলের দোকান করেন। গতকাল বৃহস্পতিবার 11 জুলাই বিকেল 4টে নাগাদ এক লটারি বিক্রেতার কাছ থেকে 60 টাকার বিনিময়ে নাগাল্যান্ড সরকারের ডিয়াল লটারি টিকিট ক্রয় করেন, যার খেলা ছিল গতকালই বৃহস্পতিবার 11 জুলাই রাত্রি 8টা নাগাদ। খেলার ফলাফলের কিছুক্ষণ পরই তিনি জানতে পারেন যে কোটি টাকার বিজেতা অন্য কেউ নয়, তিনি নিজে স্বয়ং কোটি টাকা জিতেছেন। এই খবর জানাজানি হতেই তার বাড়িতে ভিড় করতে শুরু করেন এলাকার মানুষজনেরা। নিরাপত্তার কারণে তিনি আশ্রয় নেন দুবরাজপুর থানায়। এদিন উজ্জ্বল চক্রবর্তী জানান, অভাবের সংসারে তিনি বিয়েও পর্যন্ত করেননি। বিয়ের পর এক বোন মারা যাওয়ার পর মা মরা দুই ভাগ্নেকে নিজের কাছে রেখেছেন মানুষ করার জন্য। তিনি প্রায় দিনই লটারি টিকিট কাটতেন, কিন্তু সেই টিকিট যে তার ভাগ্য ফেরাবে তা তিনি কখনো ভাবেনি। যে টাকা পাবেন সেই টাকা দিয়ে প্রথমে তিনি ধার পরিশোধ করবেন এবং দুই ভাগ্নে ও বোনের নামে টাকা রাখবেন এবং নিজের ব্যবসাটা ভালো করে করবেন বলে জানান তিনি। এদিন তিনি আরও জানান, আমার নাম উজ্জ্বল চক্রবর্তী, 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দার, আমি নাপিত পাড়ায় বাড়ি, বাজারে আমার খুব ছোট্ট ফল দোকান আছে, আমাদের অভাবই খুবই সংসার। তো আমার প্রায় দিন আমি লটারি কাটি, তো কালকে 10 জন একজন 4টা ফোন এসেছিলো দেখাইতে, বললাম যে লুবনা ভাবছিলাম ভাগ্য ট্রাই তো প্রতিদিন প্রায় দিন করি, তো দেখি আজকে যদি ভাগ্য ট্রাই হয়। নিয়ে পথে টিকিট আমি 60 টাকাতে কিনলাম, 10 সেন্ট টিকিট, তো টিকিটও কিনে 8:30টার সময় দেখছি রেজাল্ট মেল করছি, দেখছি আমি জিতে গেছি 1 কোটি টাকা। হ্যাঁ, নিয়ে এবারে আমি পাড়াতে রাজু ধীবর দেখাশুনো করে চেয়ারম্যানের লোক, আমি ওর কাছে প্রথমে ছুটে যাই, নিয়ে বললাম যে বাবু দেখ আমি তো কিছু জানি না, তো তুই একটু ব্যবস্থা করে দে। তো আমি রাজুকে নিয়ে থানাতে এলাম, এরকম আর দুটি ভাগ্নি আছে আমার, আর বোন আছে, আর 3 ভাই একসঙ্গেই থাকি আমরা, দুটি ভাগ্নি একটি বোন, 6 জনা মেম্বার ফ্যামিলি। বলছি এই টাকাটা নিয়ে কী করবেন? এই টাকাটা নিয়ে ভাবছি ভাগ্নিদের নামে, বোনের নামে বা আমি কিছু ব্যবসাটা বাড়াবো। হ্যাঁ, এরকম কিছু একটা টার্গেট আছে। বিয়ে করি নেই কেন? করি যায় ভাগ্নের দিকে মানুষ করতে হবে সেভাবে। হ্যাঁ, আমি যে কী হবে মানে অভাবের সংসার বলে কি বিয়ে করেননি এতদিন? অভাবের সংসার বলে বিয়ে করি নাই, এবং ভাগ্নের দিকে এসে যদি নাও দেখে পরের মেয়ে, তো এবারে কী বলবো এইটা এইভাবে মানে করিও নেই। কতটা আনন্দ লাগছে? আনন্দ এখন বিশাল লাগছে। মানে কখনো ভেবেছিলেন যে কোটিপতি হবেন? না, আমি কখনো ভাবি নাই যে আমি কোটি টাকা লাগবে লটারি পাবো। প্রত্যেক দিনে কি টিকিট কাটতেন? আমি মানে 2-1 দিন পর পর কাটি, যে ভাগ্য যদি জিতে আমার, হ্যাঁ, কোনোদিন যদি লাগে সে হিসেবে কাটি। কাটতে কাটতে দেখছি কাল রাত্রে 8:30 সময় রেজাল্ট মিল মেল করছি, দেখছি আমি একদম 1 কোটি টাকা জিতে গেছি। থানায় কেন এলেন? থানায় এলাম যে টিকিটটা যাতে সেফটিতে থাকে, হ্যাঁ, সে হিসেবে থানাতে এসেছি। পাশাপাশি স্থানীয় বাসিন্দা রাজু ধীবর বলেন, কারণটাই একটাই, কাল রাত যখন 8:30 সময় খবর পাই যে আমার পাড়া, আমার নাপিত পাড়া ওয়ার্ড নম্বর 15, যে আমার পাড়ার ছেলে, কাছের ছেলে, আমার সবসময় থাকে আমার সাথে, সেই ছেলে 8:30 সময় দেখছি
মোবাইল নিয়ে দেখাচ্ছে, টিকিটটা নিয়ে দেখাচ্ছে যে আমার 1 কোটি টাকা লেগেছে। আমি তো ও তো আনন্দ হবে, তার সঙ্গে আমিও আনন্দ যে এই পরিবারগুলো কীভাবে যে ছিল বা কীভাবে সংসার চলায়। তার থেকে সব থেকে বড়ো মানে আনন্দের দিনেও চোখে জল চলে আসে যে 15-18 বছর যদি পেছনে যাই আমি পেছনে, এই পরিবারটা, এর একটা বোনের বিয়ে হয়েছিল কান্দিতে। কান্দি থেকে যখন বিয়ে হয় ওর বোনটা মারা যায় 15 দিনের বাচ্চা আর একটি 4 বছরের বাচ্চা রেখে। এই মামা মানে এখনকার দিনে যে মামা যে ওই বাচ্চাদের এনে পদে 4 বছরের বাচ্চাটাকে 18 বছর করা আর 15 দিনের বাচ্চাটাকে 13 বছর করা, যে মানে দুঃখে আমার জল হাসির দিনেও, যেদিনে আমার আনন্দের দিন সেদিনে হাসির দিনেও আমার একটু মনে ধাক্কা লাগে। কেন আমি তো দীর্ঘদিন থেকে দেখছি, আমি 20-22 বছর থেকে আমি একই রকমভাবে ওইখানে দেখছি 15 নম্বরে নাপিত পাড়াকে, আমার হাসির দিনেও কান্না চলে আসছে। তাও তাই যে এই ছেলেটা পেয়েছে, আমাদের পাড়ার সবাই ক্লাব থেকে শুরু করে সবাই শুরু, কালকে চেয়ারম্যান সাহেবকে আমি ফোন করলাম, চেয়ারম্যান সাহেব বললে যে উজ্জ্বলকে নিয়ে থানায় গিয়ে এটা সেফটি বয় রাখা যাক, যে একটা গরিব মানুষ টাকা পেয়েও যদি না পাওয়া যদি ব্যর্থ না হয় আমরা পাড়ার ছেলে ক্লাব থেকে বা আমাদের পাড়ার থেকে জগাদা সব আমরা সবাই এসে পদে আমরা সেফটির জায়গায় রেখে গেছি। যে এইভাবে যে ডিয়ার লটারি যে একটা ছেলেকে যে একটা কোটিপতি বানিয়ে দিল, মানে ডিয়ার লটারিকেও ধন্যবাদ দেবো। আর আমরা চাইবো যে এই টাকা নিয়ে যেন এই উজ্জ্বল চক্রবর্তী যেন সঠিকভাবে সঠিক দিশায় যেন এগিয়ে চলে আর সমাজ যেন ভালো কাজ করে, যেন এই টাকা যেন লয়চয় না করে, যে এক মানুষকে সুযোগ একবারে দেয় এই সুযোগ যেন না হয়। আপনার নামটা? আমার নাম রাজু দেব, নাপিতপাড়ার বাসিন্দা, নাপিতপাড়া ক্লাবের সেক্রেটারি। লালটু মুখার্জি, রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ শুক্রবার 12 জুলাই 700+ প্রাচীন বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে রেল লাইনের ধারে অবস্থিত আলম বাবার উরস মোবারক পালিত হচ্ছে। তাই আলম বাবার উরস মোবারক উপলক্ষে এখানে বসে এক বেলার মেলা, সেই উপলক্ষে উরস মোবারক এবং মেলার ভিড় লক্ষ্য করা যায়। দুবরাজপুর রেল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত আলম বাবার উরস মোবারক উপলক্ষে প্রতি বছর এই মেলা বাংলা আষাঢ় মাসের শেষ শুক্রবার বসে। তাই আগে থেকে মাজার শরীফে রং করানো, লাইট লাগানো, ফুলের কাজ করা হয়। দূর দূরান্ত থেকে দোকানদার এসেছেন মেলায় তাদের দোকান প্রসাদ সাজিয়ে, এবং দোকানগুলিতে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায়। যেমন সিন্নির দোকান, খাবারের দোকান, খেলনা, নাগরদোলা ইত্যাদি দোকানেও ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এই মেলার 2 দিন ধরে চলে ফকরি গান, তার সাথে 1000+ মানুষকে খিচুড়ি সিন্নি খাওয়ানো হয় উরস মোবারক উপলক্ষে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আলম বাবার মাজার শরীফে আসেন এবং নিজের মনস্কামনা পূরণের লক্ষ্যে চাদর চড়ান ও ফুল সিনি নিবেদন করেন। উল্লেখ্য, আজ এই মেলার দিনে এখানে ট্রেন থামে আগত ভক্তদের জন্য, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে ট্রেনে আসেন। মেলার দায়িত্বে থাকে আলম বাবা মেলা কমিটি, তার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান থেকে শুরু করে কাউন্সিলররা। পাশাপাশি বীরভূম জেলা পুলিশ ও রেলের জিআরপি এবং আরপিএফ এই মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন। এদিন আলম বাবার মাজারের খাদিম পিরু শাহ জানান, আজকে বিশাল অনুষ্ঠান, আপনার গান বাজনা ফকিরি গান আর মেলা হয়ে আসছে আপনার 750 বছর আগে থেকে হয়ে আসছে, আপনার যুগ যুগ ধরে হয়ে আসছে, বুঝলাম। বাবার পুরুষ মোবারক, সৈয়দ আলম শাহ বাবার পুরুষ মোবারক। মেলাটা কবে হয়নি? এইটা চতুর্থ শুক্রবার, আষাঢ় মাসের চতুর্থ শুক্রবার। বিশাল ভিড়, আপনার দূর দূরান্ত, বহু দূর দূর থেকে আসে, আপনার নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে বর্ধমান, বহু দূর দূর থেকে, আপনার হুগলি জেলা, বহু দূর দূর থেকে আপনার লোক আসে, রানীগঞ্জ, আসানসোল। মেলাতে আনুমানিক লোকজন কত? তাও প্রায় 1.5 লাখ মানুষ এখানে যে যা বাসনা নিয়ে আসছে, বাসনা পূর্ণ হয়েছে বাবার দোয়াতে, তবে তো মানুষ আসবে, মানুষ তো বাবা স্বার্থ ছাড়া চলে না। এই আমাদেরই সব কমিটির ছেলেরা আছে, সহযোগিতা করে, আপনার আরপিএফ করে, জিআরপি করে, বেঙ্গল পুলিশ করে, আপনার তারপর চেয়ারম্যানরাও আছেন, ওনারাও সব যোগাযোগ করে, এটা বরাবরই হয়ে আসছে, আপনার বরাবরই এখানে টেন্ডারাই প্যাসেঞ্জার নামে, প্যাসেঞ্জার চাপে বড়। হ্যাঁ, ওই আপনার মঙ্গলবার জায়গা দেওয়া হয়, এবারে ধরুন জায়গার বিতরণ করে সব দোকানদার বসতে লাগলো, তারপরে ওই বাবার উরুষ আপনার চতুর্থ শুক্রবারই হয়। হ্যাঁ, মেলাকে সুষ্ঠুভাবে হচ্ছে? সুষ্ঠুভাবে হচ্ছে। আমার নাম মোহাম্মদ পিরুসা, মাজারের খাদি। লালটু মুখার্জি, রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত।
পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।